কালে চক্র আমার হাতে রয়েছে, এখন তোর আসল রূপটা জানতে পারবো। প্রসন্ন প্রসন্ন মায়ারূপ নিজ প্রসন্ন 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 মায়ারূপে দেখাও। নাগানন্দা, ওই মায়া শক্তি আপনার পেছনে দাঁড়িয়ে। মাধবী, ওর বিরুদ্ধে নিজের পুরো শক্তি প্রয়োগ করো, আমিও নিজের পুরো শক্তি ওর উপর প্রয়োগ করব। ও আসলে ঠিক কি আমাকে জানতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, তোমার পিছনে। হে ভগবান, মাধবী, আমার মনে হয় এই কালচক্রর জন্যই এখানে এই সব ঘটনা ঘটছে। এই কালচক্রর জন্যই আমাদের এত সব সমস্যা হচ্ছে। এটার দরকার নেই আমাদের, এটাকে তুমি দিয়ে দাও। গঙ্গা, দেখো ওটা এদিকেই আসছে, তুমি ওটা ছুঁড়ে দাও এদিকে। গঙ্গা, এই কালচক্রর জন্যই কিন্তু আমি আমার বাবা আর তুমি তোমার বাবাকে হারিয়েছ। এই কালচক্রের জন্যই যত রকম অশুভ শক্তি আমাদের জীবনে আসছে। এত কিছু হওয়ার পর এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটা নিজের কাছে রেখো না তুমি। এটা এই মুহূর্তে তুমি ওই ঢিপির মধ্যে ফেলে দাও। যার সঙ্গে আমরা পারলাম না, সেই মায়া শক্তি এই গঙ্গার কাছে কি করে হেরে গেল?
আমার মনে হয় এই মুহূর্তে ও ভাবার মতো অবস্থায় নেই। তবে ওর বিশেষ কোনো একটা শক্তি নিশ্চয়ই আছে। সেই বিশেষ শক্তিকে টক্কর দিতে না পেরে ওই মায়া শক্তি পালিয়ে গেল। গঙ্গার ভেতরে কি শক্তি আছে যদি জানতে পেরে যাই নন্দিনীকে শেষ করতে পারবো। তবে আগে আমাকে জানতে হবে গঙ্গার মধ্যে কোন বিশেষ শক্তি আছে। এই কলসটাকে না ওদের কাছ থেকে নেওয়ার জন্য আমার বড় যুদ্ধ করতে হয়েছে। বেশি কষ্ট করলে তবেই তো এই কেষ্ট মেলে। কলসটাকে আপনার হাতে তুলে দিলাম, কিন্তু যেটা আমার পাওয়ার কথা সেটা তো এখনো হাতেই হলো না। এই নাও, এই নাও তোমার টাকা। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি জানতে চাইছো তুমি? মন্দিরের সামান্য এই কলসটাকে কেন 5 লাখ টাকা দিয়ে আনতে বললেন বলুন তো? হে ভগবান, ও যদি জানতে পারে যে এটা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে তাহলে নিজেই না চুরি করে নেয়। কি হলো ম্যাডাম, মুখে তো রাগ আনছেন না? এটা যেই কাজেই লাগুক না কেন তাতে তোমার কি দরকার? এত কথায় তো তোমার কোনো কাজ নেই। টাকা পেয়ে গেছো, ব্যাস এবার চলে যাও। এত প্রশ্ন করছো কেন তুমি? পেতলের দোকান থেকে 3,500 টাকা দিয়ে আমার নিয়ে আসা এই নকল কলসটাকে আসল ভেবে এই লোভী মহিলা আমায় 5 লাখ টাকা দিল। এখন আমার এখান থেকে কেটে পড়াটাই মঙ্গলের হবে। ও মা, কি সুন্দর! মন্দিরের এই পুরনো কলসি এখন আমার হাতে। এটা বিক্রি করে আমাকে কোটি কোটি টাকা কামিয়ে নিতে হবে। জয় মা লক্ষ্মী মা গো, তুমি কৃপা করেছ মা। এটার উপর কারুর যাতে নজর না লাগে একটু ঢাকা দিয়ে রাখুন। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, ঝামেলা মিটলো। নিজের চোখে যা দেখলাম তারপর আমার ভয় আরো বেড়ে গেছে। এই কালচক্রের জন্য আমাদের কত কিছু সহ্য করতে হচ্ছে, তার উপর আবার গঙ্গা ঠিক করেছে নন্দিনীকে মেরেই ফেলবে, আর আমার কথাও শুনছে না ও। জানি না ওকে আমি কি করে বোঝাবো। তুমি কি চিন্তা করছো বাবা? কিছু না দেবসেনা, অফিসের একটা কাজ নিয়ে চিন্তা করছিলাম। তুমি মিথ্যে কথা বলছো বাবা। তুমি বাড়িতে এলে অফিসের কথা ভুলে যাও। কোনোদিন অফিসের ব্যাপারে আমাদের বলোইনি। তুমি যে গঙ্গার ব্যাপারে চিন্তা করছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমিও গঙ্গাকে লক্ষ্য করছি। গঙ্গাকে যখনই দেখি তখনই ও মাধবী আর নাগানন্দের সাথে রয়েছে। গঙ্গার সমস্যা জানার পর গঙ্গার যাতে ভালো হয় সেই জন্য রঙ্গনায় কি মা আমায় গঙ্গাকে পড়ানোর জন্য একটা আংটি দিয়েছিল। আমি গঙ্গাকে ওটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু গঙ্গা আংটিটাকে খুলে ফেলে দিল। এখন গঙ্গাকে কি করে বাঁচাবো আমি বুঝতে পারছি না বাবা। গঙ্গার জন্য আমি রয়েছি তো, তুমি এদিকে এসো। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো তুমি। গঙ্গার ব্যাপারে চিন্তা করতে করতে আমি রঙ্গনায়কী মায়ের কথাই ভুলে গেছিলাম যার সাথে গঙ্গাই আলাপ করিয়েছিল। ওনার সাথে একবার দেখা করে গঙ্গার ব্যাপারটা ওনাকে বলতেই হবে। আমি জানি উনি আমাদের সাহায্য করবেন। আমি বরং এক্ষুনি গিয়ে একবার রঙ্গনায়কী মায়ের সঙ্গে দেখা করে আসি।
নমস্কার মা। এসো। আমার মনে হলো আপনাকে সমস্যার কথা জানালে সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে, সেই জন্যই এলাম। কি সমস্যা? নন্দিনী আমার বাবাকে মেরে ফেলার পর থেকে গঙ্গা একেবারে অবুঝের মতো হয়ে গেছে। নন্দিনীকে শেষ করে দেওয়ার জন্য ও মাধবীর সঙ্গে হাত মিলিয়ে রাগের বসে যা ইচ্ছে তাই করছে। আমার বাবা মারা যাওয়ার পর আমি ভাবলাম যে নন্দিনী সম্পর্কিত সমস্ত সমস্যা মিটে যাবে, কিন্তু এখন দেখছি সেই সমস্যা আগের তুলনায় আরো বেড়েই চলেছে। ভয় হচ্ছে নন্দিনী বাবার মতো গঙ্গাকেও নিজের জালে ছড়িয়ে মেরে না ফেলে। গঙ্গা যদি নন্দিনীকে মেরেও ফেলবে বলে ভেবে থাকে, কিন্তু নন্দিনী গঙ্গাকে মারবে না। এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? কারণ হলো গঙ্গা নন্দিনীর নিজেরই বোন। শিবনাগ হয়ে থাকা পার্বতী দুটো যমজ বাচ্চা জন্ম দিয়েছিল, বড় মেয়ে নন্দিনী আর ছোট মেয়ে গঙ্গা। কি? জন্মের পরে দুটো মেয়ের মধ্যে এক মেয়ে হচ্ছে নাগ বংশের আর একজন হচ্ছে মনুষ্য বংশের। এইভাবে ওদের দুজনের কিভাবে জন্ম হলো তা তোমার সন্দেহ হতে পারে। এই সংসারে যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে তাহলে নন্দিনী আর গঙ্গা। নন্দিনী জন্মের পর থেকে নাগ বংশে আছে বলে ও শক্তি নাগ হয়ে আছে, আর গঙ্গা জন্মের পর মনুষ্য বংশে আছে বলে ও সাধারণ মানুষ হয়ে আছে। কিন্তু আপনার এই কথায় আমি বিশ্বাস করব কি করে? বিশ্বাস না করতে পারার মতো অনেক কিছু আছে। তোমার বাড়িতে মাধবীর সাথে যে নাগানন্দ এসেছে সেটা আর কেউ নয়, পার্বতীর দাদা। পার্বতী ওর দাদার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে বলে পার্বতী যে বাচ্চা জন্ম দিয়েছে তাকে মেরে ফেলবে বলে ও জেদ ধরে আছে। সেটা না জেনে গঙ্গা ওর সাথে এক হয়ে নন্দিনীকে কিভাবে মেরে ফেলা যায় তার রাস্তা খুঁজছে। ওই নাগানন্দার দ্বারা গঙ্গার যাতে কোনো রকম ক্ষতি না হয় দেবসেনার হাত দিয়ে ভৈরবের পায়ের নূপুর দিয়ে বানানো আংটিটা পাঠিয়েছিলাম। কিন্তু গঙ্গা সেটাকে অসম্মান করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই কথাটা আমায় দেবসেনা বলেছে, এটার পেছনে যে এত বড় কারণ থাকতে পারে আমি তো কল্পনাই করতে পারছি না। তাহলে এবার গঙ্গাকে বাঁচানোর উপায় কি মা? গঙ্গার নাগানন্দা যদি কোনো ক্ষতি করতে চায় আমি যতক্ষণ বেঁচে আছি ও কিচ্ছু করতে পারবে না। তার কারণ গঙ্গা নিজে সেটা না জানলেও আমি কিন্তু ওকে রক্ষা করে যাব। আমি বেঁচে থাকা পর্যন্ত গঙ্গা আর নন্দিনীর কোনো সমস্যাই হবে না। আপনার ওপর আমার বিশ্বাস আছে, আমি একটু নিশ্চিন্ত হলাম। গঙ্গা যদি একবার জানতে পারে যে নন্দিনী ওর নিজের বোন তাহলে নন্দিনীর ওপর যে রাগ হয়েছে আর ওর এই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে দুটোই চলে যাবে। আমি এক্ষুনি বাড়ি গিয়ে নন্দিনী আর গঙ্গার সম্পর্কটা গঙ্গাকে বলে দেব। তুমি যতই বলে ও শুনবে না, তার কারণ আমি যখনই ওকে সত্যিটা বললাম আর আমি যে নন্দিনীকে বাঁচিয়েছি সেটা শুনে ও আমাকে কিছুতেই বিশ্বাস করেনি। কিন্তু ও নিজের সন্দেহটা নিয়ে যখনই আমার কাছে জানতে এলো আর তখনই আমি গঙ্গাকে সবটাই মিথ্যে কথা বললাম যে ও নন্দিনীর বোন নয়। কিন্তু আপনি এরকম কেন বললেন? বলতে হলো কারণ ওর কাছে আছে খুন করার শক্তি আর ওর কাছে আছে ওর বোনের জন্মগত সম্পর্ক, সেটা মাধবী আর নাগানন্দা জানতে পেরেছে। এখন নন্দিনীর আসল বোনকে তাকে ওরা খুঁজছে। ঠিক এই সময়তেই গঙ্গার নন্দিনীর সম্পর্কটা জানতে পারে সেটা ওদের দুজনের পক্ষে বিপজ্জনক, তাই এ কথা ওদের বলিনি। না আপনি ঠিকই করেছেন, গঙ্গা আর নন্দিনীর মধ্যে কোনো সম্পর্ক নেই বলে এই কথাটা আমি বলার পর যদি ওকে আমি সত্যিটা বলতাম গঙ্গা বিশ্বাস করত না। ওদের দুজনের মধ্যে সম্পর্কের মিল করাবো কি করে সেটাই আমি বুঝতে পারছি না। আমি মিল করাবো? গঙ্গা আর নন্দিনীর এত বড় একটা সম্পর্ক রয়েছে, গঙ্গাকে সব বুঝিয়ে আমি ওদের দুজনের মিল করাবো। তুমি যদি এটা করতে পারো
তাহলে আমি খুব খুশি হব। জানেন আমার মন খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু তারপর আপনার কাছে এলাম আর এখানে এসে গঙ্গার নন্দিনীর এই সম্পর্কটার ব্যাপারে জানতে পারলাম। এখন আপনিও যাতে সন্তুষ্ট হন সেটা দেখা আমারও কর্তব্য। তোমার সব কথা শোনার পর আমি ভরসা পেতে শুরু করেছি। এই মাদুলিটা তো সেদিন যে হাতে দেখেছিলাম ওটা না? তোমার সব কথা শোনার পর আমি ভরসা পেতে শুরু করেছি, কিন্তু তুমি গঙ্গা যখনই একা থাকবে তখনই তুমি এই কথাটা বলার চেষ্টা করো। যে কোনো অবস্থাতেই নাগানন্দা আর ওই মাধবী এই বিষয় যেন জানতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি এখন আসি। ভৈরব, তুমি রক্ষা করো। দেবসেনা, তুমি যেমন বলেছিলে আলুর সবজি লুচি সব দিয়েছি তোমাকে, নষ্ট না করে পুরো টিফিনটা খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে গঙ্গা। ঠিক আছে দাও ব্যাগটা, আমি নিয়ে যাই। কোনো দরকার নেই গঙ্গা, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো চলো, আমি তোমায় গাড়িতে তুলে দিচ্ছি। দরকার নেই, আমি কি ছোট বাচ্চা নাকি? সকালে তোমার অনেক কাজ থাকে, তুমি তোমার কাজ করো, আমার জন্য চিন্তা করতে হবে না। এখন আমি আসছি, দাও। শোন আমি, আজকে টেস্ট আছে বলেছিলে না, ভালো করে লিখে আসবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে গঙ্গা, বাই। সাবধানে যাও, বাই। এটা যে কোনো ভাবে দেবসেনার হাতে পড়াতেই হবে। দেবসেনা, তুমি পড়াশোনায় খুব ভালো সেটা জানি, কিন্তু কত গ্রেড আনো সেটা আমি জানি না। কত গ্রেড পাও তুমি? আগের বারে এ গ্রেড পেয়েছিলাম, কিন্তু এবারে আমি বি গ্রেড পেয়েছি। তোমার এ গ্রেড পাওয়ার কোনো ইচ্ছে নেই? ইচ্ছা তো অবশ্যই আছে, তার জন্য তো আমাকে ভালো করে পড়তে হবে, কিন্তু এখন পড়ার থেকেও আমার বেশি খেলতে ইচ্ছা করে। দেখো, শুধু যে পড়েই এ গ্রেড পাবে সেরকম কোনো ব্যাপার নেই, না পড়েও তুমি পেতে পারো। কিন্তু না পড়ে এ গ্রেড কি করে পাওয়া যাবে শুনি? এই মাদুলিটা তো সেদিন যে হাতে দেখেছিলাম ওটা না? কি দেবসেনা এমন করে দেখছোটা কি? এটা শক্তিশালী একজন স্বামীজির মন্ত্রপুত মাদুলি। এই মাদুলিটা তুমি যদি পড়ো তুমি ক্লাসে ফার্স্ট হবে। সেটা কি করে? শুধু মাদুলি পড়লেই ক্লাসে ফার্স্ট হওয়া যায় নাকি? এই মাদুলিতে এমনই শক্তি আছে। এই ব্যাপারটা তোমার দাদু জানতেন বলে স্বামীজি আর মাধবীকে সবসময় সাথে রাখতেন। তুমি ওনারই নাতনি হয়ে এই মন্ত্র শক্তিকে একদমই বিশ্বাস করছো না? এই যেভাবে বলছে সেটা সত্যি হতে পারে নাকি? ও কেন দেবসেনাকে মাদুলি পড়াতে চাইছে? যাতে আমি দেবসেনার ভেতরে গিয়ে ওকে বাঁচাতে না পারি, তাই নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে। এসো
ঠাকুর ঘরে চলো, তোমাকে এটা পড়িয়ে দেব। দীপসিনা, দীপসিনা, ও যে মাদুলিটা দিচ্ছে ওটা পড়বি না। সব কিছুতে তুমি ভয় পেও না মা, আজকে আমার টেস্ট আছে। আমি মাদুলিটা পড়ে দেখি না মা, যদি ফার্স্ট হতে পারি। আমি আসছি মা। দীপসিনা, ভগবান, দেবসেনা যে কোনো ভাবে যেন ফার্স্ট হয়, তুমি এটার জন্য ওকে সাহায্য করো। হাতটা দাও। আরে দেবসেনা, তুই ভুল করছিস। ও হয়তো কোনো প্ল্যান করে তোকে এই মাদুলিটা পড়াচ্ছে। এবার তোমার ফার্স্ট হওয়াটা কেউ আটকাতে পারবে না। ঘুরে এসো। অনেক থ্যাঙ্কস কিরণ, আমি আসছি। বাই। আরে রে রে, এখনো ভূতটা কেন আসছিল না সেটাই ভাবছিলাম। একদম কারেক্ট টাইমে চলে এসেছিস। কেন তুই আমার মেয়ের হাতে মাদুলিটা বাঁধলি? কি 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 বলছিস? কেন তুই আমার মেয়ের হাতে মাদুলিটা বেঁধেছিস? চিৎকার করিস না, চিৎকার করিস না। কেন বেঁধেছিস সেটা জানতে চাস? তোর মেয়েকে এবার তাহলে তুই ছুঁয়ে দেখ, তখনই তুই সব জানতে পারবি। যাতে আমি দেবসেনার ভেতরে গিয়ে ওকে বাঁচাতে না পারি, তাই ও মাদুলিটা পরিয়েছে। এবার দেবসেনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে হয়তো। দেবসেনাকে এবার আমি কি করে বাজাবো বুঝতে পারছি না। আমার বাবাকে তুই জ্যান্ত পুঁতে মেরেছিস, এবার তোর মেয়েকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। গঙ্গা, 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 গঙ্গা গেল কোথায়? আমার মনে হয় মাধবের রুমে গেছে গঙ্গা। গঙ্গা, গঙ্গাকে দেখেছো? কোথায় আবার থাকবে? মাধবী যেখানে আছে সেখানেই থাকবে। আচ্ছা ছাড়ো, আমার স্বামীর কোনো খবর পেয়েছো? আমি কয়েকজন পরিচিত লোকেদের বলেছি, খুব তাড়াতাড়ি ওনার খোঁজ পেয়ে যাব। তুমি একদম চিন্তা করো না। একটু তাড়াতাড়ি করতে বলো। আচ্ছা আর একটা ব্যাপার, নন্দিনীকে মারার জন্য গঙ্গা শুধুমাত্র ওই মাধবীর পেছনে ঘুরছে, এটা ভালো নয়। ওকে একটু ভালো করে বোঝাও তুমি। আজকের পর যাতে গঙ্গা মাধবীর কাছে না যায় সেটাই আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। গঙ্গা, গঙ্গা, কি হয়েছে গো? কতক্ষণ ধরে তোমায় খুঁজছিলাম। আমি আউট হাউসে ছিলাম। কয়েকদিন ধরে দেখছি তুমি সারাদিন একা একাই রয়েছো, আর একা না থাকলে মাধবীর সাথে রয়েছো। হ্যাঁ গো, এই কয়েকদিনের ব্যাপার, আস্তে আস্তে আমিও আগের মতো হয়ে যাব তুমি দেখো। আমি এমন একটা কথা বলতে পারি যেটা শুনে তুমি এক মুহূর্তে বদলে যাবে। এমন কি বলবে তুমি? আমার শত্রু ওই নন্দিনী আর বেঁচে নেই নাকি? নন্দিনীর উপর তোমার যে রাগ সেটা দূর করার জন্যই একটা রহস্য আছে। নন্দিনীর ব্যাপারে কোনো কথা শোনার বা বিশ্বাস করার পরিস্থিতিতে আমি আর নেই। তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি যেটা বলবো সেটা হালকা ভাবে নেবে তুমি। ঠিক আছে, তুমি যখন আমার কাছে নিজে বলতে এসেছো আমি শুনব, শুধুমাত্র তোমার যাতে খারাপ না লাগে সেই জন্যই। বলো কি বলবে।
তুমি শুধুমাত্র একজন বাড়ির বউ নও, ওই নন্দিনী গঙ্গা। একটু এদিকে শোনো না। শোনো, মাধবী আমাকে ডাকছে, নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে। আমি কথা বলে এক্ষুনি আসছি, ঠিক আছে? কোনো ভালো পয়সাওয়ালা লোককে খুঁজে এটা আমায় বিক্রি করতে হবে, কিন্তু এটা আমি কাকে বিক্রি করি? মদনলালকে বিক্রি করলেই অনেকগুলো টাকা পাবো আমি, ওর কাছে এটা আমায় বিক্রি করতে হবে। জয়মা, মদনলাল, মদনলাল, মিস্টার মদনলালকে একটা ফোন করি। উফ, কোথায় গেল নাম্বারটা? ও এটা কি করছে? একা একা কথা বলছে আর কি যেন একটা করছে ও। আরে দূর, নাম্বারটা লাগছে না কেন? আরে কানেক্ট হচ্ছে না কেন? দূর, এই লোকটা নাম্বার নট রিচেবল বলছে কেন? উফ, আরে এটা ধরেছো কেন? এই হায় হায় হাত দেওয়াতে আমাকে বকলো, আর এটা নিয়ে কি দেখছে? এই তুমি এটার দিকে এত মন দিয়ে কি দেখছো বলো তো? এই দেখো, আমি কিন্তু এটার দাম দেখতে পেয়ে গেছি। দাম তো 3,500, তার জন্য কি ভুল ভাল বকছো? ওই মনোহর বাসনের দোকান থেকে এটা কিনে এনে আমাকে ঠকিয়ে দিয়ে 5,00,000 টাকা আমার থেকে নিয়ে গেল। আমি সবাইকে ঠকাচ্ছি আর ও আমাকে ঠকিয়ে টাকা নিল। এই মনোহরকে আমি ছাড়ব না, এই বদমাইশ চোরটাকে আমি দেখে নেব। ওই বদমাইশ মনোহরকে আমি দেখিয়ে দেব এই দেবী কি কি করতে পারে। যখনই ভাবলাম গঙ্গাকে সত্যি কথাটা বলবো, তখনই ওই মাধবী এসে গঙ্গাকে ডেকে নিয়ে চলে গেল। এই বাড়ির ভেতর থেকে গঙ্গাকে আসল কথাটা বলা যাবে না, ওকে সত্যিটা বলতে হলে এই বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো নন্দিনীর কথা গঙ্গা বিশ্বাস করবে। গঙ্গাকে এই বাড়ির বাইরে নিয়ে যাওয়ার উপায় বের করতেই হবে। নন্দিনীকে শেষ করার আর অন্য কোনো রাস্তা পাওয়া গেল? আমিও তো সেই কথাই ভাবছি। যে কোনো ভাবেই হোক নন্দিনীকে শেষ করতেই হবে। ওই নন্দিনীর জন্য আমার মনের সব শান্তি চলে গেছে, এমনকি আমার স্বামীর সাথেও মনোমালিন্য হচ্ছে। আমি দেবসেনার সাথেও আগের মতো থাকতে পারছি না। যত দিন যাচ্ছে নন্দিনীর উপর আমার রাগ আরো বেড়ে যাচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। সবকিছু ঠিক করার জন্য নন্দিনীকে মারতেই হবে। আমি আমাদের নাগ দেবতাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছি, খুব শিগগিরই নন্দিনীকে শেষ করবার নতুন রাস্তা জানা যাবে। সেই উপায় জানার পরেই আমি তোকে বলবো, ততক্ষণ তুই তোর মাথা ঠান্ডা রাখ। গঙ্গা, 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 দেবসেনার স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং রয়েছে,
চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। শোনো, তুমি ঘুরে আসো, আমার কিছু কাজ আছে। কি এত জরুরি কাজ রয়েছে তোমার যে নিজের মেয়ের স্কুলে যেতে পারবে না? চলো। আমার কথা কানে ঢুকছে না নাকি? ওখানে দেবসেনা আমাদের অপেক্ষায় বসে থাকবে, না গেলেও কষ্ট পাবে। চলো। দেবসেনা আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর স্কুল থেকে একটু ঘুরে আসছি। গঙ্গা, তুমি বাড়ির থেকে বাইরে গেলে ওই নন্দিনী নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আর আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ গঙ্গা, এই সময় তুই বাইরে বেরিয়ে গেলে নন্দিনীর হাতে কিংবা যদি রঙ্গনায়কের হাতে ধরা পড়ে যাস, ওরা তোকে নিশ্চিতভাবে বশীভূত করে ফেলবে। তারপরে তুই আর নন্দিনীকে কোনোভাবেই শেষ করতে পারবি না। গঙ্গা, তাড়াতাড়ি! আমি বেশ কিছুদিন ধরে ওর কোনো কথাই শুনিনি। এখন যদি আমি দেবসেনা স্কুলে না যাই, অরুণ আমার উপরে পড়ে খুব রাগারাগি করবে। আর এই সব কিছুর জন্য অরুণ আপনাদের দোষারোপ করবে, আর এ বাড়ি থেকে আপনাদেরকে বের করে দেবে। এরম ঘটনা যাতে না ঘটে সেজন্য এখন আমাকে যেতে হবে। আরো বড় কোনো সমস্যা তৈরি হওয়ার আগে আমি ওর সাথে স্কুল থেকে ঘুরে আসছি। হ্যাঁ, অরুণ যেন কেমন দিনকে দিন বদলে যাচ্ছে। গঙ্গা নন্দিনীর ওপরে প্রতিশোধ নেবে বলে জেদ ধরে বসে আছে, অরুণ তখন রেগেছিল, আর এখন কেমন নিশ্চিন্তে গাড়িতে বসে আছে। আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। আমাদের ধারণার বাইরে ও নিশ্চয়ই কিছু একটা করে ফেলেছে। আপনি ঠিক বলেছেন, নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য রয়েছে, আর সেটা কি সেটা আমি খুঁজে বের করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গঙ্গা, চলে এসো। না গো, এখন নন্দিনীর ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে জরুরি। নন্দিনীকে যতক্ষণ না শেষ করছি, আমি অন্য কোনো বিষয় নিয়ে আর চিন্তা করার পরিস্থিতিতে নেই। আমাকে তুমি ক্ষমা করে দিও। যতক্ষণ এই কাজ হচ্ছে, আমি কোনো কিছুতে মন দিতে পারছি না। তুমি স্কুল একাই চলে যাও, আমি যেতে পারবো না। গঙ্গা, এবার অনেক হয়েছে, দেবসেনা আমাদের জন্য স্কুলে অপেক্ষা করছে, তুমি গাড়িতে বসো। না গো, আমাকে তুমি জোর করো না, আমি যেতে পারবো না। গঙ্গা, ধুর! আমার এখন অরুণের সাথে বাইরে যাওয়ার থেকে আপনাদের সাথে নন্দিনীর বিষয়ে কথা বলা দরকার। এখন আমার মেয়ের প্রতি ভালোবাসার থেকে নন্দিনীর প্রতি রাগ অনেক বেশি। আরে, বিনা কারণে গঙ্গা একটা প্রতিজ্ঞা করে ওই পাপীদের সাথে মিশে এক হয়ে গেছে। ওর স্বামীর সাথে যেতে না দিয়ে ওরা ওকে আটকে রেখেছে, এইটার একটা বিহিত করতে হবে। এই এক্সামের টেনশনে ঘুমই আসছে না। দিদার কাছে গেলে গল্প বলে ঠিক ঘুম পাড়িয়ে দেবে, আজকে বরং গিয়ে দিদার কাছে ঘুমাবো। দেবসেনা মা, আজ আমার এক্সাম, আমি খুব ভালো করে দিয়েছি মা। আজকের এক্সাম যে এত ইজি হবে আমি ভাবতেই পারিনি। মনে হচ্ছে কিরণের দেওয়া মাদুলিটার জন্য এইসব হয়েছে। আমি এক্ষুনি গিয়ে কিরণকে থ্যাংকস বলে আসছি, আর কিরণ আমাকে এই মাদুলিটা খুলতে বারণ করেছে। আমি ঘুমাতে যাচ্ছি। দেবসেনা, কি হয়েছে মা? ওই মাদুলিটা বেঁধে কিরণ তোমার কোনো ক্ষতি করতে চাইছে। ওই মাদুলিটা তোমার দরকার নেই, ওটা তুমি খুলে ফেলো। মা,
সেদিন তুমি বলেছিলে যে কিরণ আইসক্রিমে বিষ মিশিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিষ মেশায়নি। এখন আবার বলছো ও আমাকে মাদুলি পরিয়ে আমার কোনো একটা ক্ষতি করতে চাইছে। কিরণের ওপর তুমি শুধু শুধু রাগ করছো। ধর্মরাজ আঙ্কেল খুব বাজে লোক, কিন্তু এই কিরণ খুবই ভালো। ওকে তুমি শুধু শুধু ভুল বুঝছো। ওর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। তুমি ভাবছো ও ভালো লোক? ও যে আইসক্রিমে বিষ মিশিয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি, আর সেই আইসক্রিমটা খেয়ে ও নিজেকে ভালো প্রমাণ করতে চাইল। আমি ওর ব্যাপারে জেনেই কথা বলছি, তুমি ওকে বিশ্বাস করো না। তুমি যেইভাবে বলছো তোমাকে দেখছি কিছুতেই বোঝানো যাবে না। এখন আর কোনো কিছু না বলে শুধু আমায় কি করতে হবে সেটা বলো। তোমার হাতের মাদুরিটা খুলে এখনই ফেলে দাও। মা, এই মাদুলিটা পড়েছি বলে আমার এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে। আমার আর চারটে এক্সাম বাকি আছে, ওই এক্সামগুলো হয়ে গেলেই আমি মাদুলিটা খুলে ফেলবো। ততদিন হাতে এটা থাকুক না মা, প্লিজ মা, তুমি আর এটাকে নিয়ে আমায় জোর করো না। দেবসেনা, কিরণের দেওয়া ওই মাদুলির উপর দেবসেনার পুরো বিশ্বাস জন্মে গেছে। দেবসেনার ওই মাদুলি খোলা অবধি ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। শুনুন, অরুণ আজ দেবসেনা স্কুলে গেছিল কিন্তু এখনো ফেরেনি। ও কি আপনাকে কিছু বলেছে? ও, অরুণের কথা মনে পড়েছে তাহলে? যখনই দেখো তখনই তুমি মাধবীর খোঁজে করতে, আজ আবার হঠাৎ করে অরুণের কথা জিজ্ঞেস করছো? ও ফোন করেছিল কিনা সেটাই জিজ্ঞেস করলাম, এতে এত রাগ করার কি হয়েছে? সংসারের জন্য চিন্তা না করে মাধবীর পেছনেই ঘুরে বেড়াচ্ছ, রাগ না করে কি করবো বলো তো? তুমি যখন মাধবীর পেছনে ঘোরা বন্ধ করবে তখনই আমি তোমার সাথে কথা বলবো। আশা করি আমার কথাটা বুঝেছো। আরে তুমি কখন এলে? তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমি যদি বাইরে বেরোই তাহলে নন্দিনী আমাদের পরিবারের ক্ষতি করতে পারে, আর সেই জন্যই প্যারেন্টস মিটিংয়ে আমি তোমার সাথে যাইনি। মিটিং কেমন হলো? আরে কোনো প্যারেন্টস মিটিং ছিল না, তোমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। নন্দিনীর ব্যাপারে কিছু বলতে চাইছিলে, তখন মাধবী ডাকলো বলে আমি চলে গেছিলাম। ওই নন্দিনীর ব্যাপারে কথা বলার জন্য তুমি আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে কেন বলো তো? কি এমন কথা আছে তোমার? আমি যেটা বলবো আমার মনে হয় সেটা তুমি আগে থেকেই জানো, কিন্তু বিষয়টাকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। কিন্তু গঙ্গা, আমি সত্যিটা জানি আর সেটাকেই আমি বলার চেষ্টা করছি। প্রথমে তুমি আমাকে বলো কি ব্যাপার। বলবো, কিন্তু এই সত্যিটা নাগানন্দা বা মাধবী যেন জানতে না পারে। তুমি যেটা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। তুমি যাকে শেষ করতে চাইছো সেই নন্দিনী আর কেউ নয়, সে তোমার নিজের। থামো, নন্দিনী অন্য কেউ নয়, ও আমার নিজের দিদি, তাই তো? আমরা দুজনেই পার্বতীর মেয়ে, নন্দিনী নাগ বংশে জন্মেছে আর আমি মনুষ্য বংশে জন্মেছি, এইটাই বলতে চাও তো তুমি? হ্যাঁ, নন্দিনী তোমার নিজের বোন। আমাকে এসব তুমি একদম বলবে না। এই কথাটা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন এমন পরিস্থিতি এসেছে যে এই কথাটা তোমার থেকে শুনতে হচ্ছে। কে বলেছে এটা তোমাকে? হ্যাঁ, রঙ্গনায়কী মা? না গঙ্গা, এই সত্যিটা আমি আগেই জানতাম। তুমি আমাদের মাধব আঙ্কালের মেয়ে নও, তোমাকে উনি আশিঘাটের মন্দির থেকে কুড়িয়ে পেয়েছিলেন, তারপর নিজের মেয়ের মতো উনি মানুষ করেন তোমায়। হতে পারে আমার বাবা কোনো মন্দির থেকে আমাকে এনে বড় করেছে, হতে পারে অর্শিঘাটের মন্দিরের কোনো অনাথ মেয়ে আমি, কিন্তু আমি ওই নন্দিনীর বোন হতে পারি না, আর না পার্বতীর মেয়ে।
এই মিথ্যে কথাগুলো বলে বলে আমার মন বদলানোর চেষ্টা করেছে, আর এখন মিথ্যেগুলো তোমাকেও বলছে, তোমার মাথাটাও খারাপ করছে। এই মিথ্যে কথা তোমাকে কে বলেছে আমি জানতে চাই, বলো কে বলেছে তোমাকে এসব? আমাকে কেউ বলেনি এসব, এই সত্যিটা আমি আগে থেকেই জানতাম গঙ্গা, আর আজকে এই সত্যিটা বলার সময় এসেছে, সেই জন্যই বললাম। এই কথাটা তুমি বিশ্বাস করো আর নন্দিনীকে মেরে ফেলার পরিকল্পনা নিজের মাথা থেকে বের করে দাও। এসব কথা তোমাকে কে বলেছে আমি খুব ভালো করেই জানি, এসব নিশ্চয়ই রঙ্গনায়কী মা বলেছেন। তার কারণ এই মিথ্যে কথাগুলো বলে আমার হাত থেকে উনি নন্দিনীকে বাঁচানোর চেষ্টা করছেন। গঙ্গা, রঙ্গনায়কী মা আমাকে এসব কিছু বলেননি। এই কথাগুলো উনি তোমাকে বলেননি? দেবসেনার দিব্যি করে বলো, বলো দিব্যি করে। হ্যাঁ ঠিক আছে, রঙ্গনায়কী মাই বলেছে, আমি খুব ভালো করে জানতাম এটা উনিই তোমাকে বলেছেন। উনি সব মিথ্যে কথা বলেছেন, এগুলো বিশ্বাস করো না। তোমার কেন মনে হচ্ছে উনি মিথ্যে কথা বলছেন? তোমরা জমজ বলেই তো তোমাদের একই রকম দেখতে। একরকম দেখতে বলেই আমরা দুজনে দুই বোন হয়ে গেলাম। আমি অনেক দিন ধরে নন্দিনীর পূজো করেছি, সেই জন্যই ও আমার রূপ পেয়েছে। আমরা দুজন কোনোভাবেই দুই বোন হতে পারি না। তাছাড়া নন্দিনীকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা উনি বলেছেন, আর সেটা উনি স্বীকার করেছেন। নন্দিনী আর তোমার এই সম্পর্কের ব্যাপারে মাধবী আর নাগানন্দা যাতে কোনোভাবেই জানতে না পারে, সেই কারণেই রঙ্গনায়কী মা তোমাকে মিথ্যে কথা বলেছিলেন। গঙ্গা, তুমি আর নন্দিনী যমজ বোন, আর এটাই সত্যি। না, আমি মানব না, আমি নন্দিনীর বোন হতে পারি না, আর না ও আমার দিদি। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার মন বদলানোর চেষ্টাও করো না, তাহলে কিন্তু আমি বেঁচে থাকবো না, নিজেকে শেষ করে দেব। আগামী পূর্ণিমা আসার আগে আমি নন্দিনীকে মেরে ফেলবো। তোমার বাবার অস্থি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি, পূর্ণিমার আগে আমি নন্দিনীকে শেষ করব, আর তা না করতে পারলে আমি নিজেকে শেষ করে দেব। আর আমাকে নন্দিনীর বোন বলে তুমি আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টাও করবে না। কিছু জানতে পারলি মাধবী? অরুণের উদ্দেশ্য আসলে কি সেটা জানার জন্য তোর রূপান্তর বিদ্যার প্রয়োগ করে গঙ্গার রূপ ধরে যে গিয়েছিলি, তার ফলাফল কি হলো? আমি যেমনটা সন্দেহ করেছিলাম, অরুণের কাছে রঙ্গনায়কী সব সত্যি কথা জানিয়েছে, সেই জন্য অরুণ আমাদের থেকে লুকিয়ে ওকে সমস্ত সত্যি বলে ওর মন বদলানোর চেষ্টা।